শুভ সকাল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ ইভিনিংয়ে 8টার পরে আমি একটা ভিডিও নিয়ে আসব, অটিজম আমার মেয়ের যে প্রবলেমটা সেটা অ্যাকচুয়াল কি সেটা নিয়েই ভিডিওটা বানাবো, ঠিক আছে? ওকে কেন 4 বছর বয়সেও আমাদেরকে এত টাইম দিতে হয় সেটার জন্যই আমরা ভিডিওটা করব, ঠিক আছে? যাতে আরও 4-5টা ফ্যামিলি, আরও 4-5টা কি প্রত্যেকটা ফ্যামিলি অ্যালার্ট থাকে বাচ্চার দিক থেকে, বাচ্চাকে টাইম দেওয়াটা কতটা জরুরি, যেটা আমরা করিনি, মানে করতে পারিনি হয়তো আমাদের কিছু প্রবলেমের জন্য, কিছু কাজের জন্য, কিছু ওয়ার্ক প্রেশারের জন্য, ঠিক আছে? আমরা হয়তো করতে পারিনি, টাইম দিতে পারিনি, যেটা থেকে ওর এই প্রবলেমটা চলে এসছে। তো আমরা এই জন্যই চাই যে সবাই অ্যালার্ট থাকুক তার বাচ্চা নিয়ে বিশেষ করে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মা বাবাই চাই তার বাচ্চা একটা নর্মাল লাইফ লিড করুন, যেটা আমরাও চেয়েছিলাম কিন্তু হয়নি। আমাদের কিছু কি বলবো, আমাদেরই জন্য হয়তো হয়নি, ঠিক আছে? প্লাস সেই টাইমে লকডাউন চলে আসে, তো সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য আজ সন্ধ্যায় একটা ভিডিও নিয়ে আসছি। তোমরা সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ততক্ষণের জন্য আসছি, পরে কথা হচ্ছে।